বলো। আজকেও একটু তাড়াতাড়ি ফিরতে পারলে না? আসছি, একটু পরেই বের হচ্ছি। এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আর সারপ্রাইজ, রাখছি। সুস্মিতা, আজকের দিনটা তোমার জন্য সবচেয়ে আনন্দের হতে পারে, কিন্তু আমার জন্য যে সবচেয়ে বিষাদের। হ্যালো, হ্যালো, ফ্লাওয়ার অ্যান্ড গিফটের দোকান? ইয়েস। সুন্দর একটা ফুলের বুকেট লাগবে। নিজেই পছন্দ করে যাবেন? লাগবে না, আপনারাই সুন্দর দেখে একটা ডিজাইন তৈরি করে রাখুন, আমি ঘন্টাখানেক বাদে এসে নিয়ে যাব। ওকে স্যার, আমরা রেডি করে রাখবো। কিছু কি লিখতে হবে? হ্যাঁ, কি লিখবেন? ও হ্যাঁ, লিখবেন শুভ বিবাহ বার্ষিকী। ওকে স্যার। তুমি কবে এসেছো একবার জানালেও না, এই এক বছরে একটা যোগাযোগ তো করোনি। এই তো এসেছি, বেশ কিছুদিন হয়েছে। তাই বলে আমাকে জানাবে না? একটা ফোনও তো করতে পারতে। এখানে তোমার সাথে দেখা হবে জানলে আমি আসতাম না। ও শারমিন, তাহলে আর তোমাকে ডিস্টার্ব না করাই উচিত, আমি যাই। সুস্মি কেমন আছে? আমাকেই তো দিয়ে গিয়েছিলে ওকে ভালো রাখার দায়িত্ব, পারিনি, ভালো রাখতে পারিনি। কি হয়েছে ওর? জানতে চাও নাকি দেখতে চাও? তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে, আমি তোমার জন্য নিয়ে এসেছি বড় সারপ্রাইজ, বলো তো কি? কে কে এসেছে তোমার সাথে? সুস্মি, শারমিন। সুস্মি কি হয়েছে তোর? চোখে দেখি না রে, কি বলছিস এসব? কিভাবে, কবে? রোড অ্যাক্সিডেন্ট, এখন খুব মন খারাপ হচ্ছে তাই না? গত একটা বছর আমাদের কোনো খোঁজ নিয়েছিস তুই? এখন দরদ একেবারে উতলে উঠেছে। না এলেই ভালো হতো, আমি তো আসতে চাইনি, দেখাও করতে চাইনি। কেন যে হঠাৎ রাস্তায় রিজভির সাথে দেখা হয়ে গেল, না হলেই ভালো হতো, তোর এই দুরবস্থা আমাকে দেখতে হতো না। নিয়তি, বুঝলি, নিয়তি। কারো ক্ষতি করলে ফল তো ভোগ করতেই হবে। তুই হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নে, আমি নাস্তা রেডি করছি, খেতে খেতে গল্প হবে সব। শোনো, আমি তোমার জন্য একটা ফুল এনেছিলাম। শারমিন, তুমি হয়তো ভুলে গেছো, আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, খুব ভালো দিনই তোমার সঙ্গে দেখা হলো, কি বলো?
কি লিখছিস দেখি? না। আরে কাকে চিঠি লিখছিস দেখি না? না। আমাকে দেখাবি না? আমি তো তো সব কিছুই জানি। তবু প্লিজ না। আমি তো জানি দোস্ত, না দেখা দেখা বলছি। না বলছি না। আচ্ছা বাবা, আমি তো তোকে হেল্পও করতে পারি নাকি? তোর হেল্প অবশ্য লাগবে, তাহলে তোকে ছাড়া হবে না। হুম, ইনফ্যাক্ট তোর সাথে আমার পরামর্শ করতে হবে। তাহলে দে জলদি, আমি দেখি কাকে চিঠি লিখছিস। ওকে নে, কিন্তু কাউকে বলবি না। উফ বাবা, বলবো না বলবো না, কাউকে না। রিজভি, শারমিন যেদিন তোমাকে এ বাড়িতে নিয়ে এলো, পরিচয় করিয়ে দিল, সেদিন থেকেই তোমাকে আমি মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। তুমি যখনই আসো আমার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে যায়। একদিন দুদিন না এলে অস্থিরতাটা বাড়ে, তোমাকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, কিন্তু কোনো দিন বলা হয়নি, বলতে পারিনি। প্রতিদিন বলতে চাই কিন্তু বলতে পারি না। তুমি কি কিছু বুঝতে পারো? আমি তোমার হাতটা ধরতে চাই, ধরতে দেবে, তোমার বুকে মাথা রাখতে চাই, রাখতে দেবে, তোমার সাথে অনেক দূরে কোথাও চলে যেতে চাই, নেবে আমায়। তোমার প্রতি ভালোবাসায় আমি এমনই অস্থির হয়ে আছি যে তোমার ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা ভালোবাসার কোনো তোয়াক্ক করছি না। দেখেছ, জানি এ খুব অন্যায়, কিন্তু আমার যে আর উপায় নেই। আমি এই জীবনে কোনো দিন কারো কাছে কিছু চাইনি, তোমার কাছে এই একটা জিনিস চাইলাম, তোমার ভালোবাসা। দেবে? প্লিজ রিজভি, না বলো না, ফিরিয়ে দিও না, তাহলে আমি মরে যাব তোমার হ্যাঁ শোনার অপেক্ষায়। এসব তুমি কি বলছো শর্মিন? এটা কখনো সম্ভব? খুব অন্যায়। প্লিজ রিজভি, আমার দিকে তাকিয়ে হলেও তোমাকে রাজি হতে হবে। শর্মিন, এতগুলো বছর আমরা দুজন মিলে কত কত স্বপ্ন দেখলাম, সুন্দর ঘর বাঁধার স্বপ্ন, আর এতদিন পরে এসে তুমি এটা কি ধরনের অন্যায় আবদার করছো? তোমাকে রেখে আমি সুস্মিতাকে বিয়ে করবো, কি করে সম্ভব? সুস্মিতা তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমি আমি তো ভালোবাসি তোমাকে। সুস্মিতার পরিচয় শুধু তোমার বন্ধু ছাড়া আমার কাছে আর কিছুই নয়। রিজভি প্লিজ, তুমি আমার দিকটা একবার ভেবে দেখো। ও কোনোদিন আমার কাছে কিছু চায়নি, সারা জীবন শুধু দিয়েই গেছে। বাহ, বেশ ভালো, খুব ভালো। আর তাই আমাকেই এখন তার হাতে তুমি তুলে দিচ্ছ। আমার মনে হচ্ছে আমি একটা খেলনা বা খাবারের বস্তু, তুমি একটু খেয়ে সুস্মিতার মুখে তুলে দিচ্ছ। কি করবো বল, ওর ঋণ যে আমি কোনোদিন শোধ করতে পারব না। বাবা মা যখন রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, তখন এই তিন কুলে আমার আর কেউ রইল না। এই সুস্মিতাই আমাকে ওদের বাড়িতে নিয়ে তুলল, আমরা দুজন একসাথে বড় হলাম। আমি ছিলাম ওদের বাড়ির আশ্রিতা, কিন্তু ও সবসময় আমাকে ওর বোনের সম্মান দিয়েছে। একবার তো মরতেই বসেছিলাম, ও রক্ত না দিলে হয়তো মরেই যেতাম। ওর কাছে যে আমার অনেক অনেক ঋণ, আর এখন আর তাই তুমি তোমার ভালোবাসা বিকিয়ে দিচ্ছ। শারমিন, শারমিন, এইভাবে কখনো প্রতিদান দেয়া যায় না, দিতে পারে না কোনো মানুষ। তুমি আমাকে ভালোবাসো, সেটা কি নতুন করে জানতে হবে তোমার? তাহলে তুমি আমার জন্য হলো সুস্মিতাকে বিয়ে করো। ও ও খুব ভালো মেয়ে রিজভি, দেখবে ও তোমাকে ভালোবাসায় ভরিয়ে তুলবে। শারমিন, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে আমি তুমি দুজনেই সুখী হব। হ্যাঁ, সুস্মিতার হয়তো সাময়িক মন খারাপ হবে, কিন্তু খুব দ্রুত সে তা কাটিয়ে উঠতে পারবে। কিন্তু
একবার ভেবে দেখো, আমি যদি সুস্মিতাকে বিয়ে করি তাহলে আমি, তুমি এবং সুস্মিতা তিনজনেই কিন্তু সারাটা জীবন অসুখী হয়ে কাটাবো। আমি সুখে থাকবো আর সুস্মিতা, না না আমি তা পারবো না রিসবি, প্লিজ তোমরা দুজনেই সুখে থাকবে, প্লিজ তুমি সুস্মিতাকে বিয়ে করো। খুব সুন্দর, একেবারে রিজভীর বউয়ের মতন। যা, আমার লজ্জা লাগে না বুঝি। বাহ, লজ্জার কি আছে, দুদিন পরেই তো বিয়ে করছিস। তাও তুই কি জাদু জানিস রে? কেন, আমি আবার কি করলাম? এই যে আমি তোকে একটা চিঠি দিলাম রিজভীকে দেওয়ার জন্য, আর অমনি রিজভী রাজি হয়ে গেল, আমাকে একবার দেখতেও চাইলো না। এমনভাবে কথা বলছিস যেন ও তোকে আগে দেখেনি। তবুও এ বাড়িতে সে অনেকবার এসেছে তোর ফ্রেন্ড হিসাবে, তোর একসাথে অনেক আড্ডাও মেরেছিস, আমিও ছিলাম, কিন্তু ও তো কখনোই আমার দিকে ওভাবে নজর দেয়নি। আরে দিয়েছে, তুই খেয়াল করিস নি। আর আর আমাকে তো প্রায় তোর কথা জিজ্ঞেস করতো। তাই? এই মানুষটা এত বোকা, আমাকে একবার বুঝতেও দেয়নি মনে মনে, এত ভীতু। আচ্ছা, আমি যদি চিঠিটা না লিখতাম তাহলে কি হতো বলতো? আচ্ছা, তুই বাবাকে রাজি করালি কিভাবে? আরে তোর বাবাকে রাজি করানোটা তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ, তোর বাবা তোকে খুব ভালোবাসেন। আচ্ছা, আজ পর্যন্ত তোর কোনো চাওয়া উনি অপূর্ণ রেখেছেন বলতো? আমি গিয়ে তোর বাবাকে বললাম যে তুই রিজভীকে খুব ভালোবাসিস, আর রিজভী আমার দেখা মতে ঢাকা শহরের সবচেয়ে ভালো ছেলে, ব্যাস সব ঠিক। তুই যে আমার জন্য কতটুকু করলি তা তুই নিজেও বুঝতে পারবি না, আমি সারাটা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকব। তার আগেই তো অনেক অনেক ঋণের জালে তুই আমাকে বেঁধে ফেলেছিস, না হলে হয়তো সবার জীবনটাই অন্যরকম হতো। তুমি তো বোঝার চেষ্টা করো শর্মিন, তুমি আমার সব। আমি তোমাকে কিভাবে বোঝাবো শর্মিন? শর্মিন তুমি আমার সঙ্গে দেখা করো প্লিজ, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। ঠিক আছে, আমি আমি তোমার সঙ্গে কাল যোগাযোগ করব। রাখি বাই। তোরও কি আমার মতো কেউ আছে নাকি? কথা বলছিস ফিসফিসিয়ে, কাহিনী কি? না, একটা কাজের ফোন ছিল। থাকলে বল, আমি সব অ্যারেঞ্জ করব, তুই যেমন আমার জন্য করেছিস আমিও তোর জন্য সব করব। আমার পক্ষে সম্ভব না, দরকার হলে আমি শহর ছেড়ে চলে যাব, গ্রামে চলে যাব, হাল চাষ করব, তবু আমার পক্ষে। তুমি আমার কথাটা রাখবে না রিসভী,
এই তোমার ভালোবাসা? ভালোবেসে আমরা দুজন দুজনার হতে চেয়েছিলাম, সুন্দর ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এখন দুজন আলাদা হতে চাচ্ছি, এটা কেমন ভালোবাসা হলো বলো? আমাদের ভালোবাসাটাকে তুমি এত ছোট করে দেখছো কেন? সুস্মিতাকে তুমি বিয়ে করলে আমার মনের ভেতরে তুমি যে স্থানে আছো সেটা কি নষ্ট হয়ে যাবে? আমি তোমার মনের ভেতরে যে জায়গায় আছি সেটা কি একেবারেই চলে যাবে? বিয়ে করা, ঘর বাঁধা, সন্তান জন্ম দেয়া, এসবই কি ভালোবাসা? কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো, তোমার এই একটা সিদ্ধান্তে একজন মানুষ সুখী হতে পারবে, এমন একজন মানুষ যার কাছে আমি আমার সবটুকু সুখ উৎসর্গ করতে পারি। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার কথাটা রাখো, আমি কোনো দিন তোমার কাছে আর কিছু চাইব না। সুস্মি, গত কয়েকটা দিন আমি প্রচণ্ড খাটাখাটি করেছি, টোটাল কাজটাই আমাকে একা করতে হয়েছে। আসলে আমি প্রচণ্ড টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে আমার, আমি ঘুমালাম।
সরি। এত সকালে বিয়ের প্রথম রাত কেমন কাটলো? নাটক সিনেমা দেখে বাসরাত নিয়ে কত কত কল্পনা করেছি, কিন্তু কিন্তু কি কোনো সমস্যা? বোধহয় আমি সমস্যা। কাল রাতে রিজভী ঘরে ঢুকে শুয়ে ঘুমিয়ে পড়ল, বলল খুব নাকি টায়ার্ড। আচ্ছা আমি বুঝি না, যত টায়ার্ডই হোক বিয়ের রাত, এরা তো আর বারবার ফিরে আসবে না, তাই না? কিভাবে বে ঘরে ঘুমোতে পারে? আমার প্রতি রিজভীর আদৌ কি কোনো আকর্ষণ আছে? আরে আছে আছে, না থাকলে কি তোকে বিয়ে করতো? কি জানি, আমার তো বড় অদ্ভুত লাগলো। বিয়ে তো হয়ে গেছে, আর একটা রাতে কি সব নাকি? আরো কত রাত কত দিন পড়ে আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, না হলে আমার কি যে হবে। আচ্ছা হয়েছে, এখন যা তো, রিজভীর নিশ্চয়ই ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠে নতুন বউকে পাশে না পেলে আবার কষ্ট পাবে। আর আমিও একটু বাইরে যাব। তুই আবার কোথায় যাবি? আমার স্কলারশিপের ব্যাপারটায়। স্কলারশিপ হয়ে গেলে তুই সত্যি সত্যি চলে যাবি? যাবই তো, কতদিন আর তোর ঘাড়ে বোঝা হয়ে থাকবো বলতো। মাঝে মাঝে তুই কি যে বলিস না। আচ্ছা শোন, দেখ তো আমি সে তখন থেকে শুধু নিজের কথাই বলে যাচ্ছি, তোর কথা বল, কি হয়েছে তোর? কই, তোর চেহারার কি অবস্থা? কে দেখে তুই চোখও ফুলিয়ে ফেলেছিস। আরে কিছু না, তোর বিয়ে গেল না, কত খাটনি। আর তাছাড়া তোকে সারা রাত অনেক মিস করেছি, কতগুলো দিন একসাথে কাটালাম এক বিছানায়। তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই অভ্যেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকিস। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? অফিসে। আজও অফিসে যেতে হবে? কালই আমাদের বিয়ে হলো, আজকের দিনটা অন্তত। সুস্মিতা, গত কয়েকদিন বিয়ের ঝামেলায় একেবারে অফিসের কাজ করতে পারিনি, আজ যদি অফিসে না যাই তাহলে ম্যাসাকার হয়ে যাবে, অনেক কাজ আটকে আছে। তাহলে আমাকে বিয়ে করেছো কেন? মানে? আমি বলতে চাচ্ছি, কালই আমাদের বিয়ে হলো, রাতে তুমি ঘরে ঢুকেই ঘুমিয়ে পড়লে, আজ সকালে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছ অফিসে, তাহলে আমি কেন? বিয়ে করেছি তার মানে এই না যে সারাক্ষণ তোমাকে নিয়ে ঘরে বসে থাকতে হবে,
আমার ক্লান্তি, আমার কাজের চাপ, এগুলো বুঝতে চেষ্টা করবে না তুমি? তা না হলে সারাটা জীবন আমার সঙ্গে কাটাবে কি করে? আমার সাথে যেহেতু তোমাকে কাটাতে হবে সারাটা জীবন, সেহেতু আমার জীবনধারাতেই তোমার অভ্যস্ত হওয়া প্রয়োজন। আসি। আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি, কথাগুলো বলে আমি চলে যাব, প্লিজ তুমি আমার কথাগুলো শোনো। রিজভি, রিজভি, আমি জানি আমি তোমার জীবনটা এলোমেলো করে দিয়েছি, কিন্তু তোমার প্রতি আমার অনেক বিশ্বাস। আমি জানি তুমি সব কিছু আবার মানিয়ে নিতে পারবে। আমি এটাও জানি যে আমি আমার রিজভিকে চিরতরের মতো হারালাম। প্রিয় মানুষকে হারানোর যে কি ব্যথা, কি যন্ত্রণা! তুমি না হয় তোমার ঋণ শোধের আনন্দে যন্ত্রণা ভুলে থাকতে পেরেছো, কিন্তু একবার ভেবে দেখো তো আমার অবস্থা। আমি বুঝি রিজভি, আমি সব বুঝি। কাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি, তবু জেগে তো থাকতে পেরেছো। আর আমি না ঘুমিয়েও ঘুমের ভান ধরে সারাটা রাত বিছানায় পড়ে থেকেছি। কাঁদতে তো পেরেছো, কেঁদে হালকা হতে পেরেছো। আর আমি তোমাকে একটু কষ্ট করে মানিয়ে নিতে হবে। সম্ভব না শর্মি, আমি পাগল হয়ে যাব। ভুল যখন একবার হয়ে গেছে তখন তো সেটা শুধরানোর কোনো সুযোগ নেই। তার চেয়ে চলো না, নিয়তিকে মেনে নিয়ে আমরা সুখে থাকার চেষ্টা করি। সুখ, সুখ, সুখ গেছে বনবাসে। সুখে না হোক, অন্তত সুস্থ থাকার চেষ্টা করি। তুমি আর সুস্মিতাকে ঠকিও না। বিয়ে যখন হয়ে গেছে তুমি ওর সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করো, প্লিজ। অসম্ভব। আমি তোমার সামনে থেকে তোমার জ্বালা আর বাড়াব না। আমি বাইরে চলে যাব। আমার স্কলারশিপটা মনে হয়ে যাবে, দু একদিনের ভিতরেই সুখবরটা চলে আসবে। বাহ বাহ,
আমাকে আগুনের মধ্যে ফেলে রেখে তুমি সুখের সাগরে গা ভাসাবে, আমি তোমার প্রশংসা না করে পারছি না শর্মিন। তুমি পারো বটে, তোমার যা খুশি তুমি আমাকে বলতে পারো, আমি কিছু মনে করব না। তোমার যত খুশি তুমি আমাকে অপমান করো, শুধু একটা অনুরোধ, তুমি সুস্মিতাকে আর কষ্ট দিও না। তুমি ওকে ওর মর্যাদাটুকু দাও, তাহলে তুমি সুখী হবে। হ্যাঁ হব। ঠিক আছে, তোমার সুখের জন্য যখন সব কিছু জলাঞ্জলি দিয়েছি, বাকি জীবনটাও না হয় জলাঞ্জলি দিব, খুশি? দাঁড়াও, ওটা নিচ্ছ কেন? ওখানে সুস্মিতার একটা ছবি বাঁধাই করে রেখো, আমি আসি। শর্মিন, শর্মিন, আমার সুইট বউটার কি মন খারাপ তোমার জন্য? কি ব্যাপার, তোমার হঠাৎ এত পরিবর্তন? মানে বাসরাতে যে নাক ডেকে ঘুমোয়, সকালে ঘুম থেকে উঠেই যে অফিসে চলে যায়, নতুন বিয়ে করা বউর দিকে যেন একবার তাকাতেও ইচ্ছে করে না, সে হঠাৎ ফুল নিয়ে। রাতে টায়ার্ড ছিলাম সেটা বলেছি, সকালে অফিসে তারা ছিল সেটাও বলেছি, এখন ফ্রি আছি তাই প্রেম করছি, কি তুমি খুশি না? এখন এই মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে মধুর সময়, জীবনে কোনো দিন আমি এত খুশি হইনি। শোনো, বিয়েটা খুব তাড়াহুড়ো করে করেছি, তাই আলাদা বাড়ি নেবার সময় পাইনি, আমি খুব দ্রুত একটা আলাদা বাড়ি নিয়ে তোমাকে নিয়ে উঠবো, আমাদের ছোট্ট সুন্দর একটা সংসার হবে। কেন, এটাই তো আমাদের বাড়ি। আরে বাবা, এটা তো তোমার বাবার, আমি কি ঘর জামাই থাকবো? বাবার তো আমি ছাড়া কেউ নেই, এটা তো আমারই বাড়ি, আর আমি চলে গেলে বাবাকে কে দেখবে বলো? কেন, শারমিন তো আছে, ও দেখবে। কেন তুমি জানো না, ওর স্কলারশিপ তো হয়ে গেছে, ও তো চলে যাবে। ও কি করছে না করছে এত খবর জেনে লাভ কি, আর এসব খবর রাখার তোমার কোনো দরকার নেই। শোনো না, আমি একটু রং চাকিতে চাই, আদা দিয়ে যাচ্ছি। আর শোনো, আমি কিন্তু কাজের লোকের হাতে এর বানানো চা খাবো না। থ্যাংক ইউ। সুস্মি কোথায়? ও তুমি, আচ্ছা তুমি যখন তখন এই ঘরে উকি দাও কেন? আমরা নববিবাহিত দম্পতি, কখন কি অবস্থায় থাকি তার কোনো ঠিক আছে? সেরকম কিছু হলে দরজাটা বন্ধ করে রাখবে। সুস্মি কোথায়? রান্নাঘরে চা বানাতে গেছে, বুঝলে শর্মিন? আমি আমার জীবনে এই প্রথম বইয়ের হাতের বানানো চা খাবো, বইয়ের হাতের বানানো চায়ের স্বাদই আলাদা। আহ, প্রেম চা জমবে শুধু দেখো চেয়ে চেয়ে। আমার আর দেখার সুযোগ নেই, আমার স্কলারশিপটা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। যাক, ভালোই হলো, চোখের সামনে আর আমাদের প্রেম দেখে তোমাকে ঈর্ষান্বিত হতে হবে না, পালিয়ে বাঁচলে। শারমিন, বাহ, বইয়ের হাতের বানানো চায়ের স্বাদ।
চলে এলে যে। ভালো লাগছিল। কাকি আমাকে নাকি আমার গান? তুমি কেন এলে? সত্যি এই এক বছরে যতটা ভুলে গিয়েছিলাম এই এক সন্ধ্যায় তার চেয়ে অনেক বেশি মনে পড়ে। তোমাদেরকে আর বেশি দিন জ্বালাব, আমি চলে যাব। বড় একটা কাজ বাকি আছে, যাওয়ার আগে সেটা শেষ করে যাব। কি কাজ? আমি সুস্মিত দৃষ্টি ফিরিয়ে দেব। তা কি করে সম্ভব? ওকে আমি আমার একটা চোখ দিয়ে দেখব, ও আমার চোখ দিয়ে দেখবে। মানে? মানে তখন আমরা দুজনেই দেখতে পারবো। আর বলো তো, ওকে আমি আমার চোখ কেন দিতে চাইছি? কেন? কারণ তখন আমার চোখ সুস্মির চোখের ভেতর দিয়ে সারাক্ষণ তোমাকে দেখবে। তোমাকে একটা কথা বলি, রাখবে? কি? তুমি শারমিনকে বিয়ে করো। কি বলছো তুমি এসব আবোল তাবোল কথা? ঠিকই তো বলছি, আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তোমার কোনো সেবাও করতে পারি না। কানা অন্ধ বউ কার পছন্দ বলো? শারমিন খুব ভালো মেয়ে, ও আমার খুব ভালো বন্ধু, ওর একটা ভালো বিয়ে দেওয়া তো আমারই দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? তাছাড়া তোমার চাইতে ভালো ছেলে আমি আর কোথায় পাবো বলো? প্লিজ রিজভী, না করো না, তুমি রাজি হয়ে যাও, শারমিনকে তুমি বিয়ে করো। আমি বুঝতে পারছি না তুমি কেন এইসব আবোল তাবোল কথা বলছো। প্লিজ তুমি না করো না, রাজি হয়ে যাও। থামো, দিস ইজ টু মাচ। প্লিজ প্লিজ রিজভী, রিজভী প্লিজ। Thank you.
জানিস সুস্মি, তোকে দেখে না আমার অদ্ভুত লাগে। কেন? এই যে তুই চোখে দেখিস না, অথচ এত ভালো রান্না। প্রথম প্রথম সমস্যা হতো, এখন অভ্যেস হয়ে গেছে রে। আর তাছাড়া এই বাড়িঘর সবই তো আমার চেনা। তুই কটা দিন থাকবি তো? না রে, আমাকে চলে যেতে হবে। থাক না কটা দিন, এই একটা বছর তো আমাদেরকে একেবারে ভুলেই গিয়েছিলি। বাবা মারা গেল, তোকে একটা খবরও দিতে পারলাম না। আমার অ্যাক্সিডেন্ট হলো, তুই একটা খোঁজও নিলি না। কী করে পারলি তুই আমাদেরকে ভেবে ভুলে থাকতে? তোর কথা আমি ভুলি কী করে? তুই আমার জন্য জীবনে যা করেছিস, আমি কি কখনো তোর কথা ভুলতে পারবো? তোর ঋণ যে আমি কোনোদিন শোধ করতে পারবো না। সে ঋণ তো তুই কড়াই গণ্ডায় শোধ করে দিয়েছিস, এখন আমার ঋণ শোধের পালা। এসব তুই কি বলছিস? কি আছে বাজে কথা বলছিস? তুই না থাকলে রিজবির মতো এমন চমৎকার স্বামীকে আমার কপালে জুটত বল? সব তো তুই করেছিস, তোর ঋণ আমি কি করে শোধ করব? আমি আর খাবো না, আমি অফিসে যাচ্ছি, তোমরা দু বন্ধু মিলে আনন্দ করো। আমার একটু বাইরে যেতে হবে, একটু কেনাকাটা ছিল। তুই ওর সাথে যা, ও তোকে নামিয়ে দেবে। ঠিক আছে রিসবি, 5 মিনিট ওয়েট করো, আমি ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে। তুমি তো কিছুই খেলে না। খাও। মিস্টার রিজভি, শুধু ডোনারের মতামত থাকলেই তো হবে না, পেশেন্টের মতামতটাও জরুরি। যে নেবে আগে তার সাথে আলোচনা করি, তারপর আমার কাছে আসেন। অ্যাকচুয়ালি শারমিন যে চোখটা দিচ্ছে, এই কথাটাই শুধু সে জানবে না। মানে কার কাছ থেকে সে চোখটা পাচ্ছে সেটা না জানলেই চলবে। আশ্চর্য, আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনারা কেন জানাতে চাচ্ছেন না? যার চোখে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন করা হবে, সে যদি পরে জানে তখন? ঠিক আছে, তাহলে শারমিন সহ চেষ্টা করে দেখি সে কর্নিয়া ট্রান্সফার করতে রাজি হয় কিনা। কিন্তু আমি বুঝতে পারছি না শারমিন কেন জানাতে চাইছে না। শারমিন চলে যাবার পর সুস্মিতা যদি অপারেশনে রাজি না হয় তখন? ঠিক আছে, তাহলে শারমিন সহ চেষ্টা করে দেখি ও কর্নিয়া ট্রান্সফার করতে রাজি হয় কিনা। আচ্ছা ঠিক আছে, আপনারা ট্রাই করে দেখেন, কিন্তু আমার মনে হয় এ ব্যাপারে ও খুবই রিজিড। কিন্তু আমার মনে হয় শারমিন বোঝালে ও ঠিকই রাজি হবে। তা দেখতে পারেন, তবে একটা কথা বলি, ওর কাছে কোনো কিছু গোপন করবেন না। গোপনীয়তা একজন রোগীর জন্য খুবই খারাপ। হয়তো অপারেশন সাকসেসফুল হবে, কিন্তু অপারেশনের পরে সুস্মিতা যখন জানবে এ চোখটা শারমিনের, তখন ও খুবই শকড হতে পারে। দেখা যাবে হিতে বিপরীত হয়ে গেছে ঘটনাটা তখন। ঠিক আছে, আমি আপনাকে জানাবো। হ্যালো রিজভি সাহেব আছেন? জি, উনি তো আজকে অফিস থেকে ছুটি নিয়েছেন। আপনি কি বলছেন প্লিজ? হ্যালো, ঠিক আছে, লাগবে না, আমি পরে যোগাযোগ করে নেব। আচ্ছা, কোনো মেসেজ জানাতে হবে? না থ্যাংকস।
কি হলো চুপচাপ যে? কখনো কখনো চুপচাপ হয়ে থাকতেই ভালো লাগে। এখানে আজকে অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগছে জানো, ঠিক বোঝাতে পারবো না। সবকিছু মুখে বলে বোঝানোর দরকার আছে? না তা ঠিক না। তাহলে তুমি ভালো আছো তো? তোমার কি মনে হয় আমার কেমন থাকার কথা? কেমন থাকার কথা জানি না, তবে এটুকু জানি মানুষের বর্তমানটা নিয়েই বাঁচা উচিত, সুখে থাকা উচিত। আর সুখ মানেই সব কিছু পাওয়া না। তুমি কবে ফিরে যাচ্ছ? এই তো আর 3-4 দিন পরে। একটা কথা বলতে পারি? বলো। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? আংটিটা এখনো পরে আছো? চলো, দেরি হয়ে যাচ্ছে। সুস্মি, আমি তো 3-4 দিনের মতো চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, রাখবি? তুই খেয়ে নে, খাওয়ার সময় প্রতিজ্ঞা করতে নেই, পরে যদি রাখতে না পারি। আচ্ছা ঠিক আছে। এই তুমি তো কিছু খাচ্ছ না। কই খাচ্ছি তো। না খাচ্ছ না, আমি তোমাকে চিনি, আমি তোমাকে বুঝতে পারি তুমি খাচ্ছ না। না তুমি আমাকে বোঝো না, তুমি যদি আমাকে বুঝতে তাহলে অনেক আগেই চোখ দিয়ে দেখার চেষ্টা করতে। ও শারমিনকে দিয়ে তবে এই কথাটাই তুমি বলাতে চেয়েছিলে? নিজেকে এভাবে কেন প্রেজেন্ট করছো রিজভি? তুমি আর শারমিন মিলে যে প্ল্যানটা করেছিলে সেটা করেই দেখতে হয় কি না? তোমাকে ফিরিয়ে দিয়েছি বলে শারমিনকেও ফিরিয়ে দিব সেটা ভাবলে কি করে? তুমি সব পারো, তুমি তুই দিবি তো কর্ণিয়া, আমি নেব, শুধু তোরটাই নেব। সুস্মি কি মজা হবে একবার ভেবে দেখ, তোর চোখ দিয়ে আমি রিজভিকে দেখব। তুই কি করে জানলি? জানি, আমি সব জানি। সুস্মি তুই আমার কথাটা রাখলে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো তোর কাছে। তুই তো দিচ্ছিস, দিয়ে কেউ কখনো ঋণী হয়? আসলে আমাকে ঋণী করে রাখতে চাস ঠিক না? না রে সুস্মি, আমি তোর সুখ চাই, আমি সব সময় চাই তুই ভালো থাক, সুখে থাক। তুই তো সব আমাকে দিয়ে দিতে চাস? সবই তো আমাকে দিয়ে দিয়েছিস, আর কত, আর কত নিব আমি তোর কাছ থেকে? তোর তো সবই আমি কেড়ে নিয়েছি, এবার অন্তত আমাকে কিছু করতে দে। Thank you.
শারমিন, প্রথমেই বলি তোকে খুব মিস করবো আমি। আমি চলে যাচ্ছি, আর কখনোই তোর সাথে দেখা হবে না। সত্যি তোকে খুব মিস করব। যাবার সময় তোকে একটা কথা বলে যাই, এতদিন মিথ্যে বলেছিলাম রিজভিকেও তোকেও। আসলে আমি চোখে দেখি, স্পষ্ট দেখি সব কিছু। তোকে দেখি, রিজভিকে দেখি, তোদের ভেতরকার সুন্দর ভালোবাসাও দেখি। অবাক হলি? অবাক হওয়ার কিছু নেই, আমি সব জানি। আসলে আমি কি গাধা দেখ, তোরা দুজন দুজনকে ভালোবাসতি এটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। কিভাবে পাবো বল? পরিচয়ের প্রথম থেকেই যে রিজভিকে নিয়ে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি, স্বপ্ন দেখতে দেখতে তোদের ভালোবাসাটা আর দেখাই হলো না। আমার ভালোবাসার কথা জানার সাথে সাথে তুই কি ভীষণ ত্যাগ স্বীকার করলি। ঋণ শিকার গাধা, এভাবে ঋণ শোধ হয়? এখন কি হলো, না তুই সুখী হলি, না রিজভি, না আমি। তোর আর রিজভির কমন ফ্রেন্ড ছিল না একজন, ফাতেমা, ওই আমাকে সব বলল। শুনে এমন কষ্ট পেলাম, প্রথমে বিশ্বাস করতে পারিনি, তারপর মনে হলো এ জীবন রাখার আর কোনো মানে হয় না। গাড়ি নিয়ে বের হলাম, ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু হায়। অভাগিনী কপাল, সেটাও ঠিক মতো হলো না, বেঁচে গেলাম। বন্ধু সাহেব চোখের ডাক্তার, ওকে বললাম প্রচার করতে আমার চোখ নষ্ট হয়ে গেছে। অনেক অনুরোধে রাজি হলো। তারপর তোর অপেক্ষাতে বসে রইলাম। তোর আর রিজভির ভালোবাসাটা দেখতে খুব সাদ ছিল। গত দুদিনে আমি দেখেছি, দু চোখ ভরে দেখেছি, মন প্রাণ ভরে দেখেছি। আমার জীবনে আর কিছুই দেখার নেই রে। আমার জন্য তো তুই পুরো জীবনটাই উৎসর্গ করে দিলি। একটা অনুরোধ রাখবি, ইসভিকে বিয়ে করবি? বিয়ে কর, সুখী হবি তোরা, ভালো থাকিস। তোর বন্ধু অথবা শত্রু যেটাই বলিস। সুস্মিতা।